আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু সুপ্রিয় দর্শক মণ্ডলী অনেক হাজি সাহেব আছেন যারা জানতে চান মক্কা শহরে কাছাকাছি দেখার মতো কোন কোন জায়গা রয়েছে যা দেখলে ইতিহাস ঐতিহ্য জানা যাবে দেখা যাবে ইসলামের স্মৃতি বিজড়িত জায়গাসমূহ দর্শক মক্কার মাঝে কাছাকাছি দশটি দেখার মতো জায়গাকে আপনাদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য আজ উপস্থিত হলাম চলুন শুরু করা যাক মোতহাপ মক্কা বা মক্কা জাদুঘর দর্শক মণ্ডলী বাইতুল্লা থেকে মাত্র চার কিলোমিটার উত্তরে মদিনা রোডের পাশেই অবস্থিত এই মক্কা জাদুঘর স্থানটি অনেকের কাছে অজানা থাকলেও এতে জানা ও দেখার মতো আছে অনেক কিছুই এখানে আছে পুরাতন ঐতিহ্যের সমারোহ ঘটি বাটি লাঙল জোয়াল থেকে শুরু করে হাজার বছরের পুরনো বই পুস্তক ও প্রাচীন শিলালিপি সংরক্ষণ করা হয়েছে এই জাদুঘরে আছে পুরাতন যুগের প্রচলিত মুদ্রা ও দামি দামি সামুদ্রিক পাথরসহ আরও অনেক কিছু দেখলে আপনার জ্ঞানের ভুবন আরও সমৃদ্ধ হবে বলে আশা করি নামটা মনে রাখবেন মুথাহ মক্কা বা মক্কা জাদুঘর দুই হারামের জাদুঘর দর্শক মক্কার খুব কাছাকাছি আরেকটি দেখার মতো স্থান হল দুটি পবিত্র মসজিদের স্থাপত্য শিল্পের প্রদর্শনী কেন্দ্র বা একজিবিশন অব দ্য টু হলিমাস্কস আর্কিটেকচার মক্কা জাদুঘর নামেও এটাকে চিনে থাকে অনেকে দুই হারাম তথা বাইতুল্লা ও মসজিদের নবমীতে ব্যবহৃত বিভিন্ন পুরাতন আসবাব এখানে সংরক্ষিত আছে আছে পূর্বে ব্যবহৃত বেশ কিছু স্মৃতির সমাহার দুইশো বছরের পুরাতন সিঁড়ি যা বায়তুল্লায় প্রবেশ করার জন্য ব্যবহৃত হতো সেটাও এখানে সংরক্ষিত আছে বাইতুল্লার গিলাফ বানানোর সিস্টেম দেখা যাচ্ছে দুই হারামে ব্যবহৃত নানা ধরনের ডিজাইন সম্বলিত শিলাখণ্ডসহ অনেক ইতিহাস ঐতিহ্যের স্মৃতির চিহ্নসমূহ বিদ্যমান রয়েছে এখানে বায়তুল্লা থেকে জেদ্দা যাওয়ার পুরাতন রুট ধরে নয় কিলোমিটার দূরত্বেই অবস্থিত এই জাদুঘর সিমসাম সুন্দর পরিবেশে এসব ঐতিহাসিক স্মৃতিচিহ্নগুলো দেখার মাধ্যমে হৃদয়ে যথেষ্ট তৃপ্তি বোধ করা যাবে বলে আশা করা যায় মসজিদের সাজারা বাইতুল্লাহ থেকে কোয়াটার কিলোমিটার উত্তরে জান্নাতুল মোয়াল্লার কাছে রয়েছে একটি মসজিদ কুবুরির নিজ দিয়ে সামান্য অগ্রসর হলেই সুলাইমানিয়া নামক মহল্লাতে আছে মসজিদটি নবীজি ইসাল্লাহ আলীহসাল্লামের দুঃখের দিনে আল্লাহর পক্ষ থেকে ঘটে যাওয়া এক বিশেষ মুজেদার স্থানেই নির্মাণ করা হয়েছে এই মসজিদ এখানেই নবীজির ডাকে সাড়া দিয়ে দূর থেকে মাটি চিরে একটি গাছ নবীজি সাল্লাহ আলী ওসাল্লামের সামনে এসে সালাম করেছিল আবার নবীজির নির্দেশেই পূর্বের স্থানে চলে গিয়েছিল সেই স্থানেই পরবর্তীতে মসজিদ নির্মাণ করা হয় নাম দেওয়া হয় সাজারা বা গাছের মসজিদ অবশ্য এই মসজিদের বর্তমান নাম মসজিদুল জান রাউি আর মহল্লার আরেকটি নাম হল হুজুন নবীজির নবুয়তের পক্ষে সাক্ষী হওয়া সেই ঐতিহাসিক ঘটনার স্মৃতি হয়ে আছে এই মসজিদটি দর্শক চাইলে আপনিও গিয়ে দেখে আসতে পারেন প্রিয় নবীজি সাল্লাহ আলী হসাল্লামের দুঃখের দিনের সেই স্মৃতি বিজড়িত জায়গাটি মসজিদে জিন দর্শক বন্ধুরা মসজিদের সাজারা থেকে উত্তর দিকে খানিকটা অগ্রসর হলে ঠিক জান্নাতুল মোয়াল্লার পূর্ব পাশে হোটেল উমর বিন বেদের সাথে রয়েছে এই মসজিদে জিন এখানে নবীজি আলী আলিহসাল্লামের সাথে জিনেরা সাক্ষাৎ করে ইসলাম গ্রহণ করেছিল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনায় রয়েছে নবীজি সাল্লু আলী ওসাল্লাম আবদুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ তাল আনহুমাকে একটি বৃত্তে আটকে রেখে এখানে এসে জিনদেরকে দিনের তালিম দিয়েছিলেন পরে এখানে এই মসজিদ নির্মাণ করে নাম দেয়া হয়েছে মসজিদে জিন অনেক হাজি সাহেব আছেন নবীজি সাল্ল আলী হুসাল্লামের সেই স্মৃতি দেখার জন্য এখানে এসে থাকেন নবীজি সাল্লু আলী হুসাল্লামের জন্মস্থান থেকে পায়ে হাঁটা পথে মসজিদের জিনের দূরত্ব মাত্র এক থেকে সোয়া কিলোমিটার মসজিদে ইজাবা মক্কা দর্শক বন্ধুরা বাহিতুল্লার পূর্ব পাশে নবীজি সাল্লাহ আলীহসাল্লামের জন্মস্থান থেকে উত্তর দিকে মাত্র দুই থেকে আড়াই কিলোমিটার দূরে রয়েছে একটি মসজিদ এর নাম মসজিদে ইজাবা এই সেই মসজিদটি এখানে বসেই এক সময় কাফেররা নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম ও সাহাবা ইকরামকে বয়কট করে সেবে আবি তালেবে বন্দি করার সিদ্ধান্ত নিয়েছিল পরবর্তীতে অষ্টম হিজড়িতে নবীজি সাল্লাহু আলীহাসাল্লামের বাহিনী এখানে অবস্থান নিয়ে মক্কায় প্রবেশের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিল মসজিদের এই জায়গাটি একসময় ইসলাম ও মুসলমান ধ্বংস মিশনের প্রথম ঘাঁটি হয়েছিল কালক্রমে তা মক্কা বিজয়ের চূড়ান্ত মুহূর্তে বিজয় পরিকল্পনার প্রথম ঘাঁটি হতে পেরেছিল প্রাচীন যুগে এলাকাটি কিছুটা খোলামেলা ও নির্বিলি বিধায় অনেকে সকাল সন্ধ্যায় এখানে ভ্রমণে আসত কুরাইশদের একান্ত গোপনীয় রাজনৈতিক বৈঠক এখানেই অনুষ্ঠিত হতো এলাকাটির বর্তমান নাম হাইউল মোয়াবাদা এলাকাটির বেশ কয়েকটি প্রাচীন নাম পাওয়া যায় যেমন মহাসাব খায়েফে বনি কেনানা সান ইয়াতুল আজাহের ইত্যাদি বিদায় হজে মিনা থেকে মক্কা ফেরার পথে নবীজি আলী সাল্লাম এখানে অবস্থান করে জোহর আসর মাগরিব ও এশার নামাজ আদায় করেছিলেন রাসুল সাল্ল্লাহ আলীহসাল্লামের সাথে এই এলাকাটির বিশেষ একটি ভালো লাগার সম্পর্ক ছিল বলেই বোঝা যায় দর্শক দর্শকমণ্ডলী চাইলে সামান্য চেষ্টা করে আপনারাও জায়গাটি দেখে যেতে পারেন মসজিদে জিন থেকে এর দূরত্ব মাত্র দেড় কিলোমিটার ভ্রমণের তালিকায় স্মৃতি স্মৃতিবিজড়িত এই মসজিদে ইজাবাও হতে পারে আরেকটি বরকতি নাম কুরবানির জন্য নবীজি সাল্লাহ আলী পিতাকে যেখানে নিয়ে যাওয়া হয়েছিল দর্শক মণ্ডলী মসজিদে ইজাবা থেকে আনুমানিক একশো গজ পূর্ব দিক তথা মিনার দিকে অগ্রসর হলে মসজিদুল হারাম রোডের ডান পাশে এই দৃষ্টিনন্দন মসজিদটি রয়েছে প্রাচীন ঐতিহ্যের ঐতিহাসিক মসজিদ এটি যদিও নতুনভাবে নির্মাণ করে এর নাম দেয়া হয়েছে মসজিদুল মালিক আব্দুল আজিজ তবে এর প্রাচীন নাম ছিল মসজিদুল নুখ বা উটনির মসজিদ দুটি কারণে এটাকে মসজিদ নুখ বলা হয় এক নবীজ সাল্ল আলিহসাল্লামের দাদা আব্দুল মুতালিব শপথ পূরণ করার জন্য তার কনিষ্ঠ দশ পুত্র সন্তান আব্দুল্লাহকে কুরবানি দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছিলেন পরে এখানেই আবদুল্লার বিপরীতে দশটি উটনি রেখে লটারি দিলে আবদুল্লারই নাম ওঠে পরবর্তীতে প্রত্যেকবার দশটি করে উটনি বাড়িয়ে লটারি দিতে দিতে দশমবার আবদুল্লার বিপরীতে একশোটি উটনি রেখে লটারি দিলে এবার উটনির নাম ওঠে ফলে আবদুল্লাহ কোরবানি হওয়া থেকে বেঁচে যান এই আবদুল্লার ঔরসেই পরবর্তীতে আখরি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল আলিহসাল্লামের জন্ম হয় নবীজি সাল্লাহ আলীহুসাল্লামের দাদা আবদুল্লার পরিবর্তে একশোটি উটনি কোরবানি দেন ঘটনাটি এখানেই ঘটার কারণে পরে যখন এখানে মসজিদ তৈরি হয় তখন এর নামকরণ করা হয় মসজিদুল নৌক বা উটনির মসজিদ বা উটনি সংক্রান্ত ঘটনার জায়গার মসজিদ দ্বিতীয় আরেকটি কারণ ঐতিহাসিকরা উল্লেখ করেছেন নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম বিদায় হজে মিনা থেকে ফেরার পথে এখানে এসেছিলেন এবং তার উটনি কাসোয়া এই মসজিদটির স্থানে অবস্থান নিয়েছিল পরে মসজিদ নির্মাণ করে নাম দেয়া হয় মসজিদ নৌক বা উটনির মসজিদ দর্শক মণ্ডলী চাইলে আপনারা ঘুরে যেতে পারেন নবীজি সাল্লাল্লাহু আলী হুসাল্লামের স্মৃতিমাখা এই জায়গাটি মাকবারা শিবাইকা বা জিন্দা কবর ইতিহাসের এক লোমহর্ষক ঘটনার সাক্ষী হয়ে আছে মক্কার প্রাচীন এক কবরস্থান মাকবারা শিবাইকা বা জিন্দা কবরস্থান দর্শক মণ্ডলী হারাম শরীফের ঊনআশি নং গেট তথা বাদশা ফাহাদ গেটের সামনে রয়েছে দার আত্মাওহিদ হোটেলটি হোটেলটিকে বামে রেখে সামনে ডান দিকে তাকালে দেখা যাবে হারাম শরীফের নতুন বর্ধিত অংশ এই বর্ধিত অংশ দেখে দেখে সামনের দিকে অগ্রসর হলে আনুমানিক আড়াইশো গজ পরে রয়েছে একটি কুবুরি বা ফ্লাইওভার এই ফ্লাইওভারে সারি সারি সেপ্টকো বাস দাঁড়িয়ে আছে আয়সা মসজিদে যাওয়ার জন্য ফ্লাইওভারটির নিচে ডান পাশের ফাঁকা জায়গাটি হল জিন্দা কবরস্থান বা মাকবা শিবাইকা দর্শক বন্ধুরা জাহেলি যুগে এখানে মেয়েদেরকে জীবন্ত দাফন করা হতো এখানে উপস্থিত হলে ছোটো ছোটো নিষ্পাপ কন্যা সন্তানের আর্ত চিৎকার হৃদয়ের কান দিয়ে এখনও শুনতে পাওয়া যায় পাষান্ড আবু জেহেল এখানেই হজরত সুমাইয়া রিয়াল্লাহ তালা আনহাকে নির্মমভাবে হত্যা করেছিল ইসলামের প্রথম শহীদ হজরত সুমাইয়া রিয়াল্লাহ তালা আনহাকে এখানেই দাফন করা হয়েছে এমন অনেক লুমহর্ষক হৃদয় বিদারক ঘটনার নীরব সাক্ষী হয়ে আছে এই মাকবারা শিবাইকা হাজি সাহেবরা এখানে ছুটে আসেন কবরস্থানটির দিকে তাকিয়ে নীরবে অশ্রু ঝরান দর্শক চাইলে দুই কদম হেঁটে আপনিও জিয়ারতে আসতে পারেন স্মরণ করতে পারেন অতীতের ঘটনাগুলো ভাবতে পারেন ইসলামের জন্য তাদের আত্মত্যাগের কথা মাকবরা ইবনে উমর রাদি আল্লাহ আনহুমা দর্শক মণ্ডলী হারাম শরীফ থেকে পাঁচ কিলোমিটার উত্তর পশ্চিম দিকে সারে সোহাদা নামক রোডের পাশে হাই জাহের নামক মহল্লায় উমর রাদি আল্লাহ আনহুর সাহেবজাদা জাদা বিখ্যাত সাহাবি হজরত ইবনে উমর রাদি আল্লাহ আনহুমার কবর রয়েছে ইতিহাসে এই মাকবরাটির নাম রয়েছে মকবরাতুল মুহাজিরিন আবদুল্লা ইবনে উমর শুধু একটি নাম নয় একটি ইতিহাস নবীজি সাল্লাহ আলী হোসালামের হাদিস রেওয়ায়তের ক্ষেত্রে অসংখ্য হাদিসের রাবি তিনি সেই ছোট্ট বয়সে ইসলাম কবুলের পর থেকে প্রতিটি কঠিন থেকে কঠিন পরিস্থিতিতে তিনি নবীজি সাল্লাল্লাহু আলী হাসলামের সাথে ছিলেন হিজরত বদর উহুদ খন্দক হুদায় বিয়ার বায়াত খাইবার মক্কা বিজয় হুনাইনের যুদ্ধ তায়েফ অবরুধ। বিদায় হজ তাবুকের যুদ্ধ সহ সব জায়গায় তিনি নবীজির পাশেই ছিলেন এছাড়াও তিনি নবীজির উফাতের পর আবু বকর সিদ্দিক আনহুর যুগ থেকে শুরু করে এজিদের আমল সহ আব্দুল মালিকের খেলাফতকাল পর্যন্ত শতঘাত প্রতিঘাতের প্রত্যক্ষদর্শী ছিলেন অবশেষে হাজ্জাজ বিন ইউসুফের ষড়যন্ত্রের শিকার হয়ে বিষ মাখা সুরিকাঘাতে মারাত্মক আহত হয়ে পড়েন তিহাত্তর হিজড়ির শেষ দিকে কিংবা চুহাত্তর হিজড়ির শুরুর দিকে ছিয়াশি বছর বয়সে এই মহান সাহাবির ইন্তেকাল হয় পরে হাইজাহের বা কাখ নামক অঞ্চলের এই কবরস্থানে তাকে দাফন করা হয় দর্শক বন্ধুরা মন চাইলে আপনিও ঘুরে আসতে পারেন তার বরকতপর্ষিত সমাধি গারে সুর সুপ্রিয় দর্শক মণ্ডলী ইতিহাসের আরেক জ্বলন্ত সাক্ষীর নাম গারে সুর বা সুর পর্বত পবিত্র কাবা থেকে চার কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত এই পাহাড়টি সাল্লাল্লাহু সাল্লাহ আলীহসাল্লাম আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাল আনহুকে সাথে নিয়ে মদিনার দিকে হিজরত করার সময় প্রথমে এই পাহাড়ে এসে তিন দিন আত্মগোপন করে থাকেন এখানে ঘটে যায় অনেক মুজিজার ঘটনা এই সেই গুহা যেখানে নবীজি ওয়াসাল্লাম প্রিয় আবু বকরকে নিয়ে আশ্রয় নিয়েছিলেন পবিত্র কোরআনের সোরা তৌবার একশো চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা এই গুহা সম্পর্কে আলোকপাত করেছেন বলতে গেলে হিজরতের মূল যাত্রা এখান থেকেই শুরু হয় কাফেররা নবীজিকে ধরতে এসে এই গুহার একেবারে মুখে চলে এসেছিল কোথা থেকে মাকরসা এসে গুহার মুখে জাল বনে দিয়েছিল এতেই তারা বিভ্রান্ত হয়ে ফিরে যায় কুদরতের ফয়সালায় গুহার ভেতরে তারা নজর দিতে পারেনি দর্শক বন্ধুরা সেই হিজরতের জ্বলন্ত ইতিহাসের অম্লান এক সাক্ষী এই সুর পর্বতের গারে রে সুর মক্কা এসে এই স্মৃতিবিজড়িত জায়গাটি না দেখলে কি ভালো লাগবে বলুন তাই সুযোগ হলে এক নজর দেখে যেতে পারেন পাহাড়টি সমতল ভূমি থেকে প্রায় চারশো মিটারের উচ্চতা সম্পন্ন পাহাড়টিতে উঠতে যথেষ্ট শক্তি প্রয়োজন দুর্বল ও বার্ধক্যতা নিয়ে উপরে না ওঠাই ভালো এক নজর দেখার মাঝেই সীমাবদ্ধ থাকা উচিত জাবালে নূর বা হেরা গুহা মণ্ডলী হারাম শরীফ থেকে সাড়ে তিন কিলোমিটার উত্তর পূর্ব কর্নারে অবস্থিত এই পাহাড়টি হল জাবালে নূর এর শীর্ষ চোরায় যে গুহাটি রয়েছে এটাই হলো সেই ঐতিহাসিক হেরা গুহা মূর্খতার অন্ধকারে নিমজ্জিত মানব জাতিকে সভ্য বানানোর অব্যর্থ ব্যবস্থা সম্বরিত মহান গ্রন্থ আলকর আনুল কারিমের অবতরণের সূচনা হয় এখান থেকেই ভূপৃষ্ঠ থেকে দুইশো একাশি মিটার উচ্চতায় অবস্থিত গুহায় কাবামুখী হয়ে ধ্যানমগ্ন থাকতেন নবীজি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম প্রিয়তমায় স্ত্রী খাদিজা খোয়াইলিদ নদী আল্লাহ আনহা এই দীর্ঘ উচ্চতা ভেদ করে রাসুল সাল্লু আলীহাসাল্লামের জন্য খাবার নিয়ে যেতেন জুলুমের গণ্ডিতে বন্দি পৃথিবীকে মুক্তি দিয়ে ইনসাফ ভিত্তিক শান্তিময় সমাজ আর ঋত মানবতা উদ্ধারের জন্য আলী সাল্লীসাল্লামের হাতে এক পর্যায়ে তুলে দেয়া হয় পবিত্র কোরআন মাজিদ। তাই এই পাহাড়টি মানুষের মনের মনে কোঠায় ঠাই করে নিয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজিগণ পাহাড়টিকে এক নজর দেখার জন্য ছুটে আসেন এখানে অনেক নারী পুরুষ কষ্ট করে হলেও তরতর করে উঠে যান পাহাড়ের শীর্ষে থাকা সেই গুহার কাছে অনেকে গুহার ভেতর নামাজও পড়েন যদিও ভেতরে নামাজ পড়া কোনো সবের কাজ নয় দর্শক বন্ধুরা চাইলে আপনারাও আসতে পারেন পাহাড়টি দেখার জন্য সুপ্রিয় দর্শক মণ্ডলী মক্কার ভেতরেই বাইতুল্লার কাছাকাছি দশটি জিয়ারতের স্থানের সন্ধান আপনাদের দিতে পারলাম যাতে আপনাদের ভ্রমণ ঐতিহাসিক জ্ঞান অর্জনে সমৃদ্ধ হতে পারে তবে হজ ওমরাকারীদের উদ্দেশ্যে একটি কথা বলে রাখতে চাই তা তাহলে আমার এই দশটি জায়গার সন্ধান দেওয়া কেবল সেই সব হাজি সাহেবদের জন্য যারা এক কাটাতে এলোমেলো ঘোরাঘুরি করে সময় ও পয়সা নষ্ট করে থাকেন যারা তাওয়াফ নফল আমল বায়তুল্লার চত্বরে নামাজ ও তসবি তাহালিলে মশগুল থাকতে চান তাদের জন্য আমার এই ভিড়ও নয় তারা বরং সর্বোত্তম কাজেই লিপ্ত রয়েছেন তাদের সাথে অন্যদের কোনো তুলনাই হয় না আজ তাহলে এ পর্যন্তই সকলের কাছে কামিয়াবির চেয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত